আবারও বন্ধন ব্যাংকের লোন সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে বন্ধন ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আটকে রেখে তাদের সাথে বচসা বাঁধে এক সুবিধাভোগীর পরিবারের ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ঘনিয়ারবিল এলাকায় বৃহস্পতিবার। জানা যায়, প্রায় দুবছর পূর্বে স্থানীয় ঘনিয়ারবিল এলাকার বাসিন্দা জনৈক নির্মল দাস তার মা মালতী দাসের নামে 90,000 টাকার একটি লোন নেয় বন্ধন ব্যাংক থেকে। মালতী দাসের পুত্র জানায়, যখন ব্যাংক থেকে মালতী দাস লোন নিয়েছিল তখন ওনার বয়স ছিল 63 বছর, কিন্তু কিছু মাস পূর্বে মালতী দাসের মৃত্যু হওয়াতে ওনার ছেলে নির্মল দাস ব্যাংকের নিকট ইন্স্যুরেন্সের টাকা চাইতেই বাধে বিপত্তি। অভিযোগ, একাধিকবার ব্যাংকে গিয়েও দেবো দিচ্ছি আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি তার। পরবর্তীতে বৃহস্পতিবার বন্ধন ব্যাংকের কর্মীরা ঘনিয়ারবিল এলাকায় ব্যাংকের যাবতীয় কাজের জন্য আসলে নির্মল দাস ও একাংশ লোকজন ব্যাংক কর্মীদের আটক করে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা দেয় বিপত্তি। জানা যায়, মালতী দাসের বয়স অধিক হওয়াতে ইন্স্যুরেন্সের সুবিধা দিতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে বন্ধন ব্যাংকের এক কর্মী জানায়, মালতী দাসের ডকুমেন্টস যখন সাবমিট করা হচ্ছে বয়সের কারণে সমস্যা দেখা দিচ্ছে। ব্যাংকের কর্মীরা মালতী দাসের পরিবারের লোকজনদের কিছু মাসের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিতে থাকেন। পরবর্তীতে দীর্ঘক্ষণ ব্যাংক কর্মীদের এলাকায় আটকে রেখে ব্যাংক কর্মীদের সঙ্গে মালতী দাসের ছেলের বচসা চলতে থাকে। এখন এটাই দেখার বিষয়, কবে নাগাদ এই ঘটনার সুরাহা করতে পারেন বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ। সমস্যাটা কি নিয়ে এসেছো? সমস্যাটা তো মানে ইন্স্যুরেন্সের কাস্টমারটার ইন্স্যুরেন্সের যে ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল ওইটার মধ্যে আধার কার্ডটা বয়সটা বেশি আছে আর কি। ঠিক আছে, তো এখন আমরা অনলাইনে যে পাঠাইতে আছি ওইটা সাবমিট করতে আসো না, আমরা অফলাইনে আমরা তাহলে আই কার্ডটা দিয়ে আমরা পাঠিয়ে দেখুন এটা কী হয়, ওইটা হইলে তারপর আমরা রেসপন্স দেবো আর কি। স্যার, 60 বছরের 60 বছরের বেশি তো হইলে স্যার লোন দেওয়া যায় না বা এরকম কিছু? সেই জায়গাটা বেশি, এটা তো আমার আমার এখন বর্তমানে ওইখান থেকে আমার যেটা আমার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমরা এই প্রসেস আমরা কাজ করতে আছি। ঠিক আছে, আপনারা যে বিষয়টা কইছেন যে এখন এইজ বেশি হওয়াতে ইন্স্যুরেন্সটার সমস্যা হয়েছে, যখন লোন দেওয়া হয়েছিল তখন কি সমস্যাটা হয়েছিল না? এটা লোন দেওয়ার সময় তো এই সমস্যাটা হওয়ার কথা নাকি? অ্যাপ্রুভ কীভাবে করলেন আপনারা? এটা অ্যাপ্রুভ কীভাবে, তখন কীভাবে লোন দেওয়ার সময় অ্যাপ্রুভ হয়েছে, এখন যখন ইন্স্যুরেন্সের বিষয়টা আইতাছে এখন এটা অ্যাপ্রুভ হইতাছে না, এই বিষয়টা কীভাবে? মানে ওই সময় তো ধরেন যে সময় ডেট তাহলে মারা গেছে। ঠিক আছে, যদি আপনি সার্টিফিকেটটা কদিন এসেছেন? আমি 15 দিন পরে জ্বালাইছি, 2021 থেকে 2022 আমরা তো কোনো কিছু করতে পারছিলাম না, যার লাগে আপনি এটা টোটালি সব কিছু রেডি করে এটা পাঠাইতে লাগে। তো তাই নিয়ে অ্যাকাউন্টটা খুলতে দেরি হয়েছে দেখে এটা আমরা 2022 হয়ে গেছে, না যদি 2021 যদি পাঠাই তো এটা কিন্তু এত সমস্যা হয় না। না, এখন ওনার যে অভিযোগটা, অভিযোগটা কি মানে আপনি কী মনে করতেছেন, অভিযোগটার কি সত্যতা আছে নাকি? আমার তো শুনবো অভিযোগটার সত্যটা কি, তাইলে ডকুমেন্টেশন যে সাবমিট করছে প্লাস তাই নিয়ে অ্যাকাউন্টটা খুলতে একটু দেরি হয়ে গেছে, যার লাগে অফিস থেকে পাঠাইতে দেরি হয়ে গেছে, কারণ অফিস থেকে যদি ফুলফিল যদি যদি না ইয়ে না পায় ঘটনাটা ওইটা আমার বন্ধনের অ্যাকাউন্টে টাকা বলে ইন্স্যুরেন্স পাইতাম না, আমি তো টাকা চালাইছি আমার টাকা দিচ্ছি। কার নামে লোনটা লইছেন? লোনটা লইছিলাম মার নামে। কি মা কি এখন জীবিত আছে? না না, মা তো মারা গেছে। কতদিন আগে লোনটা নিয়েছেন? লোনটা লোন নিয়েছি ওই যে 2 বছর 3 বছরের মতো হয়ে গেছে। কতদিনের লিগাল হয়েছিলেন? লইছিলাম তো 2 বছরে। আচ্ছা, যখন লোনটা নিয়েছিলেন আপনার মার বয়স কত ছিল? 63। তো এখন তখন কি ইন্স্যুরেন্স করা হয়েছিল? হ্যাঁ, ইন্স্যুরেন্স করা হয়েছিল। তো এখন বন্ধনের কর্তৃপক্ষ কি কইতাছে? বয়স হয়ে গেছে, ইন্স্যুরেন্স দিত না। দিত না? না, এই বিষয়ে কি আপনি ব্যাংকে গেছিলেন? নি হ্যাঁ, 2-10 বার গিয়েছি। কি কইছে তারা? আমার আজ জানা কালকা কালকা না পরশু এক সপ্তাহ পরে ইটা বিরা কালে ঘুরাইতেছে। তারা কি কইছিল মানে ইন্স্যুরেন্সটা আপনারা পাইবেন এরকম কিছু কইছিল? এরকম তো প্রথমটা কইছে, আমি তো মারা গেছে তাও দিছি, 3 মাস তাও দিছি,
আমরা কিছু তুমি কাড়া ফালা গাড়া হো সুস্থ যাওয়া হইবে আর অন লোন তো আমার দেওয়া তিরিশ এখন আপনি কি চাইতেছেন অন চাইতেছি আমার যেমন স্পষ্ট হইতেছে অনেক লোক তোর আমার মতন প্রতিবাদ করি না লোক নাই কিছু আমি কেডা করবো তার লিগে আমি আমারটা বাধ্য করতেছি আপনার নাম আমার নাম নির্মল দাস আপনার মার নাম কি আসছে মালতী দাস এটা কোন জায়গা এটা গুনিয়াদি তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি।